আমার পুরো নাম হচ্ছে মনসুরুল হক, আমার আব্বার নাম হচ্ছে ফজলুল হক, আমার বাড়ি হাঁটাদারি চট্টগ্রাম। আমার পাসপোর্টটা হারিয়ে গেছে, নতুন এমআরপি পাসপোর্ট আর কি। আমি এখান থেকে যাওয়ার সময় গত 4 দিন আগে গেছিলাম, এখান থেকে যাওয়ার সময় তাদের সিল পড়ছে, দুবাই থেকে আসার সময় সিল পড়ছে। এখন ওই আমি যেহেতু আমি 2টা টিটি নিয়ে আসছি, ওইটার আমি সম্পূর্ণ আনুষ্ঠানিকতা ফিনিশ করলাম। তারপর আমার এখানে চেক আপ করলো, আমার জিনিসপত্র সব কিছু চেক করলো, কিছুই পাই নাই। অর্থাৎ কমার্শিয়াল আইটেম কিছুই পাই না, তো আমাকে ছেড়ে দিয়েছে, আপনার এখানে কিছুই নিয়ে যান। তো ওই সময় আমার আমি কনফার্ম ছিলাম, ওইখানেই আমার পাসপোর্টটা একটা পড়ে গেছে, যেহেতু দুটোটা যদি পিনার থাকতো নাহলে কিছু হারাইতো না। আপনি কি মানে কোনো দেশে থাকেন নাকি বাংলাদেশে? আমি দুবাই থাকি, দেশেও থাকি, দুবাই থাকি। মানে আপনি এখন কি মানে দুবাই থেকে? আমি এখন দেশে আছি। দেশে আছেন আজকে? মানে আপনি কি সবসময়? আজকে সকালে 8:40 ফ্লাইট ল্যান্ড করছে। আচ্ছা, মানে আপনি কি মানে প্রবাসী কি বলা যায় নাকি হচ্ছে এমনি বাংলাদেশে আর কি? মানে দুবাইতে কি করেন আর কি? এটা দুবাইতে আমরা কার্গো বিজনেস করি। কার্গো বিজনেস আর কি। এখন হচ্ছে আপনি কি কোথাও অভিযোগ দিয়েছেন? না, আমি কোনো অভিযোগ দিই না। আমাকে এখানে ওইখান থেকে বলা হয়েছে আপনি এখানে মানে এখন যে পাসপোর্টটা যে হারিয়ে গিয়েছে, এখন আর কি আপনি এটা নিয়ে আর কি করবেন আর কি? যদি পাসপোর্ট হারালে আপনার কি সমস্যাটা হবে? পাসপোর্ট হারালে স্যার আমার তো নতুন পাসপোর্ট, এটা বানাইছে নতুন হিসেবে। পাসপোর্ট হারালে তাহলে এখন কি করা যাবে? ও এটার এগেনস্ট আরেকটা বানানো যাবে, মানে সেক্ষেত্রে আপনার আরও সমস্যা হবে আর কি? হ্যাঁ, সমস্যা হতে পারে, কারণ আমার যেহেতু এই পাসপোর্টটা রিনিউ চলে গেছে, এটা রিনিউ শেষ হওয়ার আগে ওইটা বানাই আমি আবার 6 মাস শেষ হওয়ার আগে চার দিন আগে ঢুকছি ইউএতে। ঠিক আছে, আমার ওয়াইফ অসুস্থ, আবার ব্যাক করতে হয়েছে সেই কারণে ব্রেনের সমস্যা। আপনি আবার যাবেন কবে আর কি? আমি আবার 3 মাস পরে যাব। 3 মাস পরে যাবেন? তাহলে পাসপোর্ট না পেলে তো আপনার আবার নতুন করে পাসপোর্ট বানাতে হবে। জি জি জি। আপনি এখন পাসপোর্ট ফ্রি পাওয়া নিয়ে কতটুকু আশাবাদী? আপনার সর্বশেষ কী বলার আছে? আমার আশাবাদী 100% আশাবাদী আছি, পাসপোর্ট এখানেই হারাইছে, যেহেতু আমার একটা কার করে গেছি আমি। ঠিক আছে, আমি কার থেকে নামছি, নামে দেখি পাসপোর্টটা আরেকটা করি, তো আমার সিটে অনেকক্ষণ চেক করলাম, ড্রাইভারও চেক করছে, তো ড্রাইভার বলতেছে আমি আনছি ওইখানেই করছে পাসপোর্টটা, এখানে আপনি যেখান থেকে। সমস্যাটা কি দেখুন, আমরা রেমিটেন্স যোদ্ধা। হ্যাঁ, সেই হিসেবে তো মনে করেন এই করোনাকালীন সময়ে অনেক অনেক লোকসান আমরা শুনতে হয়েছে, দেশ থেকে টাকা নিয়ে লাইসেন্স রিনিউ করতে হয়েছে, আপনার কি বলে এই আপনার দোকানের রেন্ট দিতে হয়েছে, অনেক কিছু আপনার প্রায় এখনও লোকসান করতেছে, কারণ দেশে অনেক সময় কাস্টম জটিলতার কারণে সামান আটকা যায়, এই কারণে অনেক পেইন খাই আমরা। যেখান থেকে আমরা প্রবাস থেকে যারা আমাদের যারা রেমিটেন্স যোদ্ধারা সামান বাংলাদেশে পাঠায়, হ্যাঁ, এদের কাছ থেকে যারা আমরা সামান কালেকশন করি, এরা আমাদেরকে অনেক পেইন দেয়, এদিক থেকেও পেইন পায়। সুতরাং এটার কোনো আছে কিনা, মানে আপনি চাচ্ছেন যে আপনার পাসপোর্টে এনি হাউ? জি জি জি, আমার এখন মেইন আমার হচ্ছে এখন আমার পাসপোর্টটা যদি আমি পেয়ে যাই তাহলে তো আমি আলহামদুলিল্লাহ আমার সমস্ত প্রবলেম সলভ হয়ে যাবে, নাহলে তো আরও হতে পারে।